আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট করো। ভারত যুক্তরাষ্ট্র বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্য নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী, এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। আমরা সুবিধাবাদী, প্রধানমন্ত্রী ওদের সামলান, সংসদে এমপি হাফেজ। কেন ব্রিক্সে যোগ দেবে বাংলাদেশ জানালেন প্রধানমন্ত্রী। সামনে অনেক বড় সংকট আসতে পারে বললেন ডিএমপি কমিশনার। কেন সব নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা কাদের সিদ্দিকীর। যে কোনো সময় পতন ধ্বংস হতে পারে বাংলাদেশ, জিএম কাদের। ডলার সংকটে অর্থনীতির সব খাতে ক্ষত। রাজধানীতে গরুর ট্রাক ছিনতাইয়ের সময় যেভাবে যুবলীগ নেতা আটক। কেন সেন্ট মার্টিন বিক্রি করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না। ফাঁসির আগে কেমন আচরণ করেছিলেন সাকা চৌধুরী জানালেন সেই জল্লাদ। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, মোদি যুক্তরাষ্ট্র সফর, বাইডেনকে 75 মার্কিন আইন প্রণেতাদের যে চিঠি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। ভারত যুক্তরাষ্ট্র বৈঠক নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যুক্তরাষ্ট্র ভারতের বৈঠক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ কে আব্দুল মোমেনের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। বুধবার দুপুরে সরকারি বাসভবনে গণভবনে সদ্য সুইজারল্যান্ড ও কাতার সাম্প্রতিক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারত যথেষ্ট পরিপক্ক, তাদের কি বলতে হবে তারা জানে, সেজন্য আমাদের ওকালতি দরকার নেই। ভারতের ওকালতি আমরা চাই না এটা বলেননি তিনি। যা বলেছেন আর যা পত্রিকায় প্রকাশিত হয়েছে এর মধ্যে বিরাট ফাঁকা আছে। এক সময় এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের নিয়ে বিভিন্ন অপপ্রচার শুরু হয়েছে জানিয়ে বলেন আমাদের দেশে যারা ধর্মীয় প্রধান আছেন, ধর্মীয় প্রতিষ্ঠান, তারা ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন যেখানে তারা বলছেন তারা এখানে খুব ভালো অবস্থায় আছেন। তারা নিজেরাই বলছেন 6 কংগ্রেসম্যানের চিঠিতে সংখ্যালঘু নির্যাতনের যে কথা লেখা ছিল সেটা সম্পূর্ণ মিথ্যা। এখানে একটি সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে সবাই চলছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধরনের অপপ্রচার আরও হবে জানিয়ে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচন কাকে ক্ষমতায় দেখতে চান, বিএনপি নাকি আওয়ামী লীগ? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে আমলারা সুবিধাবাদী, প্রধানমন্ত্রী ওদের সামলান, সংসদে এমপি হাফেজ। এবার সংসদে বিরোধী দলীয় সংসদ সদস্য, জাতীয় পার্টি সভাপতি মণ্ডলীর সদস্য হাফিজউদ্দিন আহমেদ সরকারি কর্মকর্তাদের খবরদারিতে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন। মঙ্গলবার বিকেলে চলতি বাজেট অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে হাফিজউদ্দিন আহমেদ বলেন সচিবরা মন্ত্রীদের কথা শোনে না, মাননীয় প্রধানমন্ত্রী ওদের সামলান, কারণ এরা সুবিধাবাদী, বাতাস যেদিকে ওরাও সেদিকে, আমাদের ডিও লিটারের ওদের কাছে কোনো মূল্য নেই, তাদের ডিও লিটারে দ্রুত কাজ হচ্ছে, তারা মন্ত্রীদের কথা শুনছে না। জাতীয় পার্টির বর্ষের নেতা ও সংসদ সদস্য হাফিজউদ্দিনের সংসদ দেয়া বক্তব্যকে কেন্দ্র করে বুধবার সারাদিন ঠাকুরগাঁও ছিল আলোচনায় মুখর। ঠাকুরগাঁও 3 আসনে জাতীয় পার্টি এর সংসদ সদস্য আরো বলেছেন এই বাজেটে আমরারাই লাভবান হবেন, তাদের দ্বারা তৈরি বাজেটে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা বাড়বে, এই বাজেট গণমুখী বাজেট নয়। তিনি আক্ষেপ করে বলেন নির্বাচনের বছরে ভেবেচিন্তে বাজেট প্রণয়ন করা উচিত ছিল, এই বাজেটে তারাই লাভবান হবেন। বেগমপাড়ায় কারা বাড়ি তৈরি করেছে, 70% আমরারাই সেখানে বাড়ি বানিয়েছে। সংসদে বিরোধী দলীয় সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদ আক্ষেপ করে বলেন দুর্নীতি আর লুটপাট মহোৎসব শুরু হয় জুন মাসে, দুর্নীতি বন্ধ হলে বাজেটের জন্য জনগণকে ট্যাক্স দিতে হবে না। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে কেন ব্রিক্সে যোগ দেবে বাংলাদেশ জানালেন প্রধানমন্ত্রী। উদীয়মান অর্থনীতির 5 দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার ছোট ব্রিক্সে বাংলাদেশ এখনও যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে কোনো আবেদন করেনি, তবে বাংলাদেশ যোগ দেবে বলে জোর আলোচনা শোনা যাচ্ছে। বাংলাদেশ কেন ব্রিক্সে যোগ দেবে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আন্তর্জাতিক পর্যায়ে এককভাবে কারো ওপর যেন নির্ভরশীল থাকতে না হয় সেজন্য ব্রিক্সে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি যোগ করেন ব্রিক্সে যোগ দেওয়ার প্রথম কারণ যখন ব্রিক্স প্রস্তুতি নেয় তখন থেকে আমরা এর সঙ্গে ছিলাম এবং আছি, কিন্তু আমরা ফাউন্ডার মেম্বার হতে পারিনি, এখন আমরা চেয়েছি সেটার মেম্বার হতে। প্রধানমন্ত্রী বলেন আমরা চাচ্ছি যে আন্তর্জাতিক পর্যায়ে কোনো একটি দেশের ওপর যেন নির্ভরশীলতা তৈরি না হয়, অন্যান্য দেশের সঙ্গে যেন আমাদের অর্থ বিনিময়ের সুযোগ থাকে, আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো যেন আমরা সহজে কিনতে পারি, আমার দেশের মানুষের কষ্ট লাঘব করতে পারি, সে সমস্ত বিষয় বিবেচনা করেই কিন্তু আমরা ব্রিক্সে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে সামনে অনেক বড় সংকট আসতে পারে বললেন ডিএমপি কমিশনার। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন গত 10 থেকে 12 বছর ধরে বাংলাদেশ শান্তিপূর্ণ অবস্থায় আছে, বড় ধরনের কোনো সংকট হয়নি, তবে সামনে অনেক বড় সংকট আসতে পারে। বুধবার ডিবি কম্পাউন্ডে আয়োজিত ডিবি সিটিটিসির গ্র্যান্ড রোল কলে তিনি একথা বলেন।
ডিএমপি কমিশনার আরো বলেন, আর তেমন কোনো সংকট এলে পুলিশের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করতে হবে। দেশের স্বাধীনতার জন্য রাজারবাগে পবিত্র মাটি থেকে প্রথম বুলেট নিক্ষেপ করেছিল বাংলাদেশ পুলিশ। এই দেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ কখনো মাথা চাড়া দিতে পারেনি। তিনি জানান, ভবিষ্যতে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য যে কোনো অপশক্তিকে কঠোর হস্তে দমন করা হবে, তবে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন সব নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা কাদের সিদ্দিকের? কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরতম বলেছেন, আমি একজন স্বাধীনতা যোদ্ধা, আমি সবসময় স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আমি নির্বাচন কমিশনকে বলেছিলাম টাঙ্গাইলের বসাইল আমি নির্বাচন কমিশনকে বলেছিলাম টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচন যদি সুন্দর হয়, গ্রহণযোগ্য হয়, তাহলে আমরা সব নির্বাচনে অংশগ্রহণ করব। কাদের সিদ্দিকী নিজ নির্বাচনী এলাকা টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচন বুধবার অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর বাসাইল উপজেলা সদরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় আওয়ামী লীগের সাথে তার কোনো সমীকরণ হচ্ছে কিনা এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি উপরোক্ত কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, বাসাইলে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট দিতে পেরেছেন, দুর্দান্ত প্রতিযোগিতা হয়েছে, আমি এতে খুশি। নির্বাচন কমিশনে আমরা গিয়েছিলাম গত 16 তারিখ, তার কথা দিয়েছিলেন সরকারের কোনো প্রভাব নির্বাচনে পড়বে না। আমার কাছে তাদের সে ওয়াদা ভালো লেগেছিল। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন যে আমি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন চাই। আমাদের প্রার্থী রাহাত হাসান টিপু জয়ী হয়েছেন। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, যে কোনো সময় পতন ধ্বংস হতে পারে বাংলাদেশ জিএম কাদের। বাংলাদেশ এখন এক ভয়াবহ দুরবস্থার মধ্যে আছে, আগে গর্তের মধ্যে ছিল, এখন বিশাল খাদের কিনারে এসে দাঁড়িয়েছে, যে কোনো সময় পতন হতে পারে, বাংলাদেশ ধ্বংস হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। রবিবার মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের বলেন, সরকারের কাছে কোনো বিদেশি মুদ্রা নেই, যেটা দেখানো হচ্ছে সেটা সঠিক নয়। যে বৈদেশিক মুদ্রার রিজার্ভের কথা সরকার বলছে, সেটা যদি সত্যিও হয়, তার চেয়ে অনেক বেশি ঋণ বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে। তার সুদ আসল সব শোধ করতে গেলে এবং ডেফার্ড পেমেন্ট যেসব জিনিসপত্র আনা হয়েছে সেগুলো শোধ করতে গেলে বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে। এখন বিভিন্ন জায়গা থেকে ধার করে বাকিতে অনুনয় বিনিময় করে এনে দেশের বৈদেশিক মুদ্রা চাহিদা পূরণ করা হচ্ছে। দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কয়েকদিন আগে বড় বড় কথা বলেছিলাম, বিশ্ব ব্যাংক নাকি খারাপ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ডলার সংকটে অর্থনীতির সব খাতে ক্ষত। দেশে ডলার সংকট দীর্ঘমেয়াদী হওয়ায় অর্থনীতির সব খাতেই বড় ধরনের ক্ষতের সৃষ্টি হচ্ছে। দৃশ্যমান সমস্যাগুলোর বাইরে অদৃশ্যমান ক্ষত সৃষ্টি হয়েছে, যা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। বর্তমানে বেশ কিছু ক্ষত দৃশ্যমান হয়েছে, এর মধ্যে রয়েছে মূল্যস্ফীতির লাগামহীন ঊর্ধ্বগতি ও অসহনীয় লোডশেডিং। এছাড়া আছে ডলারের দাম বৃদ্ধি ও টাকার মান কমে যাওয়া, এতে বেড়ে যাচ্ছে বৈদেশিক দায় দেনা ও আমদানি খরচ। আমদানির পণ্যের দাম বাড়ার অন্যান্য পণ্যের দাম বেড়েছে, জ্বালানি ও বিদ্যুৎ ও গ্যাসের সংকটে শিল্প উৎপাদন হ্রাস পেয়েছে এবং বেড়েছে শিল্প ও কৃষি উৎপাদন ব্যয়। দেশি বিদেশি বিনিয়োগ কম হওয়ায় কর্মসংস্থানের গতি বাধাগ্রস্ত হচ্ছে। ডলার সংকট মোকাবেলায় চড়া সুদে স্বল্প মেয়াদি ঋণ বেশি দিতে হচ্ছে। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, রাজধানীতে গরুর ট্রাক ছিনতাইয়ের সময় যেভাবে যুবলীগ নেতা আটক। রাজধানীর শুক্রবাদ মেইন রোডে কুরবানির হাটে যাওয়া একটি গরুর ট্রাক ছিনতাইয়ের সময় মারুফ হোসেন বিপ্লব নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রাজধানীর শুক্রবাদ মেইন রোড এলাকায় এই ঘটনা ঘটে। আটক ওই যুবলীগ নেতার নাম মারুফ হোসেন বিপ্লব, তিনি মোহাম্মদপুর থানা যুবলীগ আহ্বায়ক ছিলেন। এই ঘটনায় মঙ্গলবার গরু ব্যবসায় জুলফিকার বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় মামলা করেন। এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর 3টার দিকে কয়েকজন গরু ব্যবসায়ী নগর জেলার মহাদেবপুর থেকে 18টি গরু নিয়ে চট্টগ্রামে বোয়ালখালী হাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। রাজধানীর শুক্রবাদ মেইন রোডে এলে ওই যুবলীগ নেতা সহ আরো কয়েকজন মিলে লাঠি সোঁটা নিয়ে গরু ট্রাকটি আটক করে ব্যবসায়ী ট্রাক ড্রাইভারদের মারধর করে গরু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, কেন সেন্ট মার্টিন বিক্রি করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না? সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি কিংবা লিজ দিয়ে আওয়ামী লীগের ক্ষমতায় থাকার ইচ্ছা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, কারো কাছে এই দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে চাই না। গ্যাস বিক্রির মুচলেকা দিলে আমিও ক্ষমতা থাকতে পারতাম। এখন যদি বলি সেন্ট মার্টিন দ্বীপ কারো কাছে বিক্রি করব কিংবা লিজ দেব, তাহলে ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই, আমার দ্বারা এটা হবে না। প্রধানমন্ত্রী দৃঢ়তা নিয়ে বলেন, আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে খেলতে দেব না, আমরা শান্তিতে বিশ্বাস করি, সবার সঙ্গে আমাদের বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নেই। বিএনপির দিকে ইঙ্গিত করে সরকার প্রধান বলেন, তারা গ্যাস বিক্রি মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিলেন, এখন তারা দেশ বিক্রি করবে, তারা নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রির মুচলেকা দিয়ে আসতে চায়।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ফাঁসির আগে কেমন আচরণ করেছিলেন সাকা চৌধুরী, জানালেন সেই জল্লাদ। টানা 32 বছর কারাগারে থাকা আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া 3 দিন আগে মুক্তি পেয়েছিলেন। কারামুক্তি পাওয়ার পর জল্লাদ শাহজাহান ভূঁইয়া তার ফাঁসি কার্যকরের অভিজ্ঞতাগুলো গণমাধ্যমে শেয়ার করেছেন। তার কাছে জানতে চাওয়া হয়, ফাঁসির আগে মানবতা বিরোধী অপরাধী বিএনপির স্থায়ী কমিটির তৎকালীন সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতিক্রিয়া কেমন ছিল। প্রশ্নোত্তরে তিনি বলেন, একটি মানুষ যখন যতই উচ্ছৃঙ্খল থাকুক না কেন, যখন তিনি জানছেন আজ দুনিয়া থেকে চলে যাবেন, তখন তার মুখ দিয়ে খারাপ কথা আর আসে না, চুপচাপই থাকে। তিনি বলেন, জেলে থাকা অবস্থায় কর্মকর্তাদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করেছেন বলে জেনেছি, তবে ফাঁসির দিন উনি কোনো উচ্ছৃঙ্খল আচরণ করেননি। উনি বুঝতে পেরেছেন এখানে উচ্ছৃঙ্খলতা করে কোনো লাভ নেই। এদিকে আরেকটা হাত নিউজ হচ্ছে, মোদির যুক্তরাষ্ট্র সফর, বাইডেনকে 75 মার্কিন আইন প্রণেতার যে চিঠি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কয়েক ডজন সহকর্মী ডেমোক্রেট তাকে লেখা এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে মানবাধিকারের সমস্যাগুলো উত্থাপন করার জন্য অনুরোধ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, মোট 75 জন ডেমোক্রেটিক সিনেটর এবং প্রতিনিধি পরিষদের সদস্য ওই চিঠিতে স্বাক্ষর করেছেন। মার্কিন আইন প্রণেতারা জানান, ধর্মীয় অসহিষ্ণু, সংবাদপত্রের স্বাধীনতা, ইন্টারনেটে প্রবেশাধিকার এবং সুশীল সমাজের সংগঠনগুলোকে টার্গেট করার বিষয়ে তারা উদ্বিগ্ন। চিঠিতে লেখা হয়, প্রধানমন্ত্রী মোদীর সাথে আপনার সাক্ষাতের সময় আপনি যেন আমাদের দুই মহান দেশের মধ্যে একটি সফল, শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পূর্ণ পরিসর নিয়ে আলোচনা করেন। আমরা সেটাই চাই।